বন্ধুরা, আপনারা যারা টাটা প্লে অর্থাৎ টাটা স্কাই ইউজ করেন, আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, 14ই সেপ্টেম্বরে টাটা প্লেতেও দ্বিতীয়বার মান্থলি রিচার্জ প্ল্যান চেঞ্জ করা হয়েছে। আপনারা হয়তো আগে যে প্যাক রিচার্জ করতেন এখনও সেম ভাবে রিচার্জ করছেন, তবে সম্পূর্ণ এক মাস টিভি দেখতে পাবেন না। আর অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন তাদের এক মাসের প্যাক যেটা ছিল সেটাই কন্টিনিউ রিচার্জ করছেন কিন্তু সম্পূর্ণ এক মাস টিভি দেখতে পাচ্ছেন না। তো আজকে আমরা জানবো 12ই সেপ্টেম্বরে দ্বিতীয়বার প্যাকেজ বাড়ার পর নতুন রিচার্জ প্যাকগুলি কত টাকা হয়েছে এবং সম্পূর্ণ এক মাস টিভি দেখার জন্য কিভাবে রিচার্জ প্ল্যান চেক করবেন বা আপনাদের প্যাক বেশি থাকলে কিভাবে কমাবেন। টাটা প্লেতে আপনার মান্থলি রিচার্জ প্ল্যানটা জেনে রিচার্জ করাটা খুব জরুরি সম্পূর্ণ এক মাস টিভি দেখার জন্য, না হলে আপনারা 15 দিন, 20 দিন বা 25 দিন টিভি দেখতে পাবেন। কারণ টাটা প্লেতে সান ডাইরেক্টের মতো রিচার্জ প্ল্যানের মাধ্যমে প্যাক চেঞ্জ করা যায় না। সান ডাইরেক্টে যেমন প্রত্যেকটি প্ল্যানে আলাদা আলাদা রিচার্জ প্ল্যান রয়েছে, সেটা দিয়ে রিচার্জ করলেই অটোমেটিক সেই প্যাকটি অ্যাক্টিভেট হয়ে যায়। টাটা প্লেতে তেমন হয় না, আপনারা সঠিক প্যাক দিয়ে রিচার্জ করলেও আপনাদের প্যাক চেঞ্জ করতেই হবে বা আপনাদের মান্থলি প্যাক কত টাকা রয়েছে সেটা আপনাদের জেনে রিচার্জ করতে হবে সম্পূর্ণ এক মাস টিভি দেখার জন্য। তো টাটা প্লেতে এখন বাংলা সব থেকে কম 1 মাসের জন্য 219 টাকা দিয়ে রিচার্জ করতে হবে বাংলা সুপার ভ্যালু প্যাক। এই প্যাকটি আগে 209 টাকা ছিল, এখন 219 টাকা। শুধুমাত্র বাংলা চ্যানেল পাবেন, 14টি বাংলা পেইড চ্যানেল এবং সাথে NCF ফ্রি চ্যানেলগুলি দেখতে পাবেন। তারপর রয়েছে বাংলা হিন্দি সুপার ভ্যালু প্যাক, 245 টাকা, এখানে 62টি পেইড চ্যানেল পাবেন। বাংলা হিন্দি ধামাল, এখন 325 টাকা। বাংলা হিন্দি স্পোর্টস কিডস, এখন 449 টাকা। এবং যারা HD চ্যানেল দেখেন, বাংলা সুপার ভ্যালু HD প্যাক 259 টাকা দিয়ে রিচার্জ করতে হবে এবং বাংলা হিন্দি সুপার ভ্যালু HD প্যাক 315 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। তাহলে এখন টাটা প্লেতে HD প্যাক বাংলা সব থেকে কম 1 মাসের জন্য 219 টাকা এবং HD প্যাক সব থেকে কম বাংলা সুপার ভ্যালু প্যাক 259 টাকা। তো এর উপরে আপনারা যেভাবে চ্যানেল সিলেক্ট করবেন সেই হিসেবে রিচার্জ করতে পারেন। সমস্ত রিচার্জ প্ল্যান লিস্ট আমি ডিসপ্লে শো করছি, আপনারা দেখে রিচার্জ করতে পারেন। এই রিচার্জ প্ল্যানগুলোর মধ্য থেকে আপনাদের পছন্দ মতো রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করবেন। তারপর রিচার্জ প্ল্যান চেঞ্জ করার জন্য আপনাদের কাস্টমার কেয়ারে বা টাটা প্লে মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট থেকে প্যাক চেঞ্জ করতে হবে, অন্যথা আগে যে প্যাকটি ছিল সেই প্যাকটি কন্টিনিউ থাকবে এবং সেই প্যাকেজে আপনাদের 10 দিন, 15 দিন বা 20 দিন টিভি চলতে পারে। টাটা প্লেতে কাস্টমার কেয়ারে আপনারা ইজিলি কথা বলতে পারবেন, কথা বলার সময় যদি কল কেটে যায় কাস্টমার কেয়ার প্রতিনিধি কল ব্যাক করবে এবং আপনাদের প্রবলেম সলভ করে দেবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্যাক চেঞ্জ করার জন্য টাটা স্কাই ইজ নাও টাটা প্লে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন। তারপর ম্যানেজ প্যাক বা মডিফাই প্যাক অপশনটিতে ক্লিক করে আপনাদের প্যাকেজ চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো সময় রিচার্জের আগে আপনাদের প্যাকেজ ইনফরমেশন জানার জন্য এই নাম্বারটিতে মিস কল করবেন, আপনাদের প্যাকেজ ইনফরমেশন পেয়ে যাবেন।